আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস কমিউনিটি সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি রুসমিলা। চলে যাচ্ছি আজকে আমাদের প্রথম হচ্ছে ডেনমার্ক আওয়াজ সমিতি মিলান লম্বার্ডিয়া ইতালির উদ্যোগে এক লিগুরিয়ায় সমুদ্র সৈকতে আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। আমাদের মিলান প্রতিনিধি রতন হক জানান, ইতালির ব্যস্ততম বাণিজ্যিক নগরী মিলানোর কোলাহল প্রবাসীরা ভ্রমণে যান পর্যটন কেন্দ্র লিগুরিয়ায়। এতে আগত সবাইকে শুভেচ্ছা জানান সংগঠনের সভাপতি মোহাম্মদ ইসা খালি, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক খালেদুল্লাহ। দিনব্যাপী আয়োজনের তত্ত্বাবধানে ছিলেন সাবেক সভাপতি রাশেদ হাসান কুদ্দুস ও নাসিমুদ্দিন।